আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ লিভারেজ চ্যাপ্টারের লেকচার শিটের 2 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কে বলতেছে ফার্ম এ হ্যাজ সেলস অফ 2 লাখ অ্যাট এ টাকা 4 পার ইউনিট। 2 লক্ষ পণ্য সে বিক্রি করছে প্রতিটা 4 টাকা করে। ভেরিয়েবল অপারেটিং কস্ট ভেরিয়েবল খরচ আর কি এক্সপেন্স আছে 3.5 পার ইউনিট, প্রতি ইউনিটে 3.50 টাকা। অ্যান্ড ফিক্সড অপারেটিং কস্ট অফ টাকা 12,000, ইন্টারেস্ট ইজ টাকা 20,000 পার ইয়ার। এই তথ্য দেওয়া আছে। ফার্ম বি হ্যাজ সেলস 2 লাখ ইউনিটস অ্যাট টাকা 5 পার ইউনিট, ভেরিয়েবল অপারেটিং কস্ট অফ টাকা 2 পার ইউনিট, ফিক্সড অপারেটিং কস্ট অফ টাকা 90,000, ইন্টারেস্ট ইজ টাকা 30 পার ইয়ার। এজুম দ্যাট দ্য বোথ ফার্ম আর ইন 40% ট্যাক্স। এই তথ্যগুলো দেওয়া আছে, আগের অঙ্কের মতোই সব কিছু দেওয়া আছে, কিন্তু এবার 2টা ফার্ম, একটা এ একটা বি। কম্পিউট ডিওএল ডিএফএল অ্যান্ড ডিটিএল, এবং এই ডিওএল ডিএফএল ডিটিএল এগুলো বের করতে বলছে আগের অঙ্কের মতো। কম্পেয়ার দ্য রিলেটিভ রিস্ক অফ দ্য 2 ফার্ম, এবং 2টা ফার্মের মাঝে ঝুঁকিপূর্ণ ঝুঁকির এই কম্পেয়ার বা তুলনা করতে বলছে। এখন আমাদের গত ক্লাসে আমরা শিখছিলাম একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, যদি ডিওএল ডিএফএল ডিএটএল ডিটিএল বের করতে হয়। তো ইনকাম স্টেটমেন্টে ছক করলাম, অ্যাকাউন্ট টাইটেল বা পার্টিকুলার লিখলাম, এদিকে ফার্ম এ এদিকে ফার্ম বি, আলাদা আলাদা না করে একসঙ্গে করে ফেললাম। আগে আমরা ফার্ম এটা বুঝব, এরপর ফার্ম বিটা বুঝব। প্রথমে দেওয়া আছে ফার্ম এতে সেলস দেওয়া আছে 2 লক্ষ ইউনিট প্রতিটা 4 টাকা করে। তো সেলস লিখে 2 লক্ষ ইউনিট প্রতিটা 4 টাকা করে গুণ করলে কত আসে? 8 লক্ষ টাকা। পরে আমরা শিখছিলাম সেলস থেকে বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বলতেছে হলো 3.5 টাকা করে, তা 2 লক্ষ মাল বিক্রি করছি, 2 লক্ষ × 3.5 টাকা, এই যে লেস ভেরিয়েবল কস্ট লিখে 2 লক্ষ × 3.5 টাকা আসে 7 লাখ টাকা। আমরা এই হিসাবগুলো হলো বিয়ের আগে এটা করি, বিটা এমনি পারবো 7 লক্ষ টাকা। তাহলে 8 লক্ষ থেকে 7 লক্ষ চলে গেলে থাকে 1 লক্ষ, এটার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন অথবা সিএম। এরপর এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, তো ফিক্সড কস্ট দেওয়া আছে 12,000, তো লেস ফিক্সড কস্ট 12,000, 1 লক্ষ থেকে 12,000 বাদ দিয়ে থাকে 88,000 টাকা, এটার নাম হলো ইবিআইটি। এটা ছিল আমাদের 1 নম্বর, 2 নম্বর হলো ইবিআইটি। ইবিআইটি থেকে আমাদের ইন্টারেস্ট বাদ দিতে হবে, তার সিরিয়ালি দেওয়া আছে ইন্টারেস্ট হলো 20,000 পার ইয়ার, ইন্টারেস্ট 20,000 বাদ দিলাম, তাহলে 68,000 থাকে, এটার নাম হলো ইবিটি। ইবিটি হলো আমাদের 3 নম্বর পয়েন্ট। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স সবার জন্য 40% বলে দিছিল, তাহলে ট্যাক্স আমরা এই যে 68,000 টাকা 40% বের করব, আসবে 27,200 টাকা, 68,000 টাকার 40% করব 27,200। তো এইটা থেকে এটা বাদ দিলাম, 68,000 থেকে 27,200 বাদ দিলাম, বাদ দিলে আসছে 40,800, এটা হলো ইএটি। এটা আমাদের 4 নম্বর স্টেপ। এই 4টা স্টেপ করতে হয় যদি ডিওএল ডিএফএল ডিটিএল চায়। তাহলে এ ফার্মে ডিওএল ডিওএল বের করতেছে, ডিওএল বের করতে উপরে কন্ট্রিবিউশন মার্জিন আর কি 1 নম্বর যেটা বের করছিলাম এটা, আর নিচে হবে হলো ইবিআইটি, ভাগ করলাম বেরিয়ে আসলো যে কন্ট্রিবিউশন মার্জিনের মান হলো 1 লক্ষ, ইবিআইটির মান হলো 88,000, 1 লক্ষকে 88,000-তে ভাগ করলাম 1.14 টাইমস বেরিয়ে আসলো ডিওএল। ডিএফএল এর সূত্র আমরা শীত থেকে শিখছিলাম, 2 নম্বর যে বের হয়েছিল ইবিআইটি বাই ইবিটি, এটা উপরে হবে 88,000 উপরে হবে, 68,000 নিচে হবে, ভাগ দিলাম বেড়ে আসলো 1.29 টাইমস। এরপর লাস্টে আসছে ডিটিএল, ডিটিএল হলো ডিওএল আর ডিএফএল এর গুণ করলে ডিটিএল বেরিয়ে আসে। তাহলে ফার্ম এর কাজ শেষ। ফার্ম বিটা করতে গেলে আমাদের আবার ইনকাম স্টেটমেন্ট, আমরা ইচ্ছা করলে আলাদা এরকম ইনকাম স্টেটমেন্ট করতে পারি, অথবা এখানে অতিরিক্ত একটা ঘর করে ফেলতে পারি, অতিরিক্ত ঘর করে ফেলি। তো এখানে
আপনারা ঘর করে ফেলবেন অতিরিক্ত। এখানে ফার্ম বি এর সেলস আছে 2 লক্ষ, কত করে? 1 একটা 5 টাকা করে। 2 লক্ষ 5 দিয়ে গুণ করলাম, আসলো 10 লক্ষ টাকা। তারপর ভেরিয়েবল কস্ট হলো 2 টাকা করে, 2 লক্ষ 2 টাকা দ্বিগুণ করলে আসে 4 টাকা। 10 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিলে থাকে 6 লক্ষ, এটার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন। ফিক্সড কস্ট, বিয়ের জন্য ফিক্সড কস্ট আছে 90,000, ইন্টারেস্ট আছে 30,000। তো 90,000ও বাদ দিলাম, 30,000ও বাদ দিলাম, আমাদের এক ইবিআইটি বেড়ে আসলো। ফিক্সড কস্ট বাদ দিলে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি বেড়ে আসলো 4,80,000 টাকা। এই 4,80,000 টাকার উপর ট্যাক্স ধরতে হবে আমাদের 40%, 40% ট্যাক্স ধরলে আমাদের আসতেছে 1,92,000 টাকা। তো 4,80,000 থেকে 1,92,000 বাদ দিলে 2,88,000 টাকা, এটার নাম হলো ইএটি। এ ফার্ম যেভাবে করছি বি ফার্ম সেম করে ফেলবো। এখন ডিওএল ডিএফএল ডিটিএল এগুলো তো আমরা এ ফার্ম আর বি ফার্মের সেম টু সেম হবে, এটা কোনো আলাদা না। এখন আমাদের বলছিল যে কম্পেয়ার করো, দুইটার মাঝে কম্পেয়ার করো। কম্পেয়ার করতে হলে রিকোয়ার টুতে আমরা দেখেছি এটা ডিএফএল এটার আছে হলো 1.29 আর এটার আছে 1.06। তাহলে অ্যাবভ ক্যালকুলেশন, ডিএফএল অফ ফার্ম এ ইজ 1.29 টাইমস অ্যান্ড ফার্ম বি ইজ 1.06, ফার্ম এ ডিএফএল ইজ হায়ার দেন ফার্ম বি, সো ফার্ম এ ইজ, এখানে বলা হচ্ছে যে ফার্ম এ হলো অ্যাসোসিয়েট উইথ হাই রিস্ক ইন ফিনান্সিয়াল অ্যাজ কম্পেয়ার অফ ফার্ম বি, অর্থাৎ যে ফার্ম এতে বেশি ঝুঁকি আছে বি এর তুলনায়, কারণ যত লিভারেজের মান যত বেশি হবে ঝুঁকির পরিমাণও তত বেশি হবে। তাহলে আমরা আশা রাখি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সহায়তা করার চেষ্টা করব। ভালো রেজাল্টের জন্য শিটগুলো সংগ্রহ করে স্বল্প পরিশ্রম করে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।